পরীক্ষার জন্য যেমন রেল, পিএসসি, এসএসসি, আর্মি, যে কোনো চাকরির ক্ষেত্রে এই ক্লাসগুলি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে চলেছে। আমি তোমাদেরকে বলবো রোজের ক্লাস রোজের করে নাও, আর কেউ যদি আমার চ্যানেলে নতুন করে ভিজিট করে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। চলো বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। এক নম্বর প্রশ্ন, দেখো, বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে পালন করা হয়? আনসার হবে 28শে জুলাই। দু নম্বর প্রশ্ন, দেখো, 2020 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কোন দেশে অনুষ্ঠিত হবে? আনসার হবে ইউনাইটেড আরব এমিরেটস। তিন নম্বর প্রশ্ন, মধ্য আমেরিকার দেশ রিপাবলিক অফ নিকারাগুয়া কততম দেশ হিসেবে দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, যেটাকে বলা হয় ISA, এর ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষর করল? আনসার হবে 87। চার নম্বর প্রশ্ন, দেখো বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে 23শে জুলাই কোন রাজ্যের জল সরবরাহ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন? আনসার হবে মণিপুর। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা। পাঁচ নম্বর প্রশ্ন, দেখো, কোন দেশ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, মানে যাকে বলা হয় WTO, জেনারেল কাউন্সিলের দ্বারা অবজারভার স্ট্যাটাস পেল? আনসার হবে তুর্কিমেনিস্তান। তারপর ছ নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, কোন দেশ আন্তর্জাতিক বিমান পুনরায় চালু করার জন্য আমেরিকা ও ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছে? আনসার হবে ভারত। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, আবগারি পুলিশের পরীক্ষার জন্য। সাত নম্বর প্রশ্ন, দেখো বন্ধুরা, ইউনাইটেড আরব এমিরেটস ও চীন দেশের পরে কোন দেশ এই মাসের শেষের দিকে মঙ্গল গ্রহের তথ্য সন্ধানের জন্য মিশন লঞ্চ করতে চলেছে? আনসার হবে আমেরিকা। আট নম্বর প্রশ্ন, 30 সেকেন্ডের মধ্যে COVID-19 পরীক্ষার জন্য ভারত কোন দেশের সাথে একত্রে কাজ করবে? আনসার হবে ইসরায়েল। ন নম্বর প্রশ্ন, দেখো বন্ধুরা, এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার মিনিস্টার নরেন্দ্র সিং তোমর ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোন রাজ্যে ওয়ার্ল্ড ক্লাস স্টেট অফ আর্ট হানি টেস্টিং ল্যাবরেটরি এর উদ্বোধন করলেন? আনসার হবে গুজরাট। দশ নম্বর প্রশ্ন, সম্প্রতি অবসর নেওয়া ফুটবলার আন্দ্রে সুরেল কোন দেশের খেলোয়াড়? আনসার হবে জার্মানি। এগারো নম্বর প্রশ্ন, শ্রীপালি উইরাকোড্ডি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন, ইনি কোন দেশের মহিলা ক্রিকেট খেলোয়াড়? আনসার হবে শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, বারো নম্বর প্রশ্ন, দেখো, উইজডন ইন্ডিয়া দ্বারা জারি করা রিপোর্ট অনুযায়ী ভারতের সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যানের নাম কি? আনসার হবে রাহুল দ্রাবিড়। পরের প্রশ্ন, দেখো বন্ধুরা, তেরো নম্বর প্রশ্ন, কার নামানুসারে নাসার মুখ্যালয়ের নামকরণ করা হবে? আনসার হবে ম্যারি ডব্লিউ জ্যাকসন। চৌদ্দ নম্বর প্রশ্ন, কোন দেশ ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2023 আয়োজন করবে? আনসার হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আজকে শেষ প্রশ্ন দেখে নাও বন্ধুরা কি আছে। পনেরো নম্বর প্রশ্ন, দেখো, কোন শহরে ক্যাম্পেগৌড়ার 108 ফুট উঁচু মূর্তি নির্মাণ করা হবে? আনসার হবে বেঙ্গালুরু। আজকের ক্লাসটা বন্ধুরা এখানেই সমাপ্ত করলাম। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ।